হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো এখানে সর্ষের তেলই কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে? অন্য কোনো তেল নিলে হবে না। এবার কি করব, গ্যাস জ্বালিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নেব। হালকা উষুম উষুম গরম করতে হবে, খুব বেশি গরম করলে হবে না, ঠিক আছে? এবার আমাদের নিতে হবে যে কোনো একটা কপারের পাত্র। যদি আপনাদের কাছে কোনো কপারের ঘটি থাকে, বাটি থাকে, বা যে কোনো একটা পাত্র হলেই হবে। আমার কাছে সেরকম কিছু ছিল না, আমার কাছে একটা কপারের বোতল ছিল। তো সেই বোতলের ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার সেই ঢাকনার মধ্যে দেখুন এই সর্ষের তেলটাকে হালকা একটু লাগিয়ে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এবার কি করব, পায়ের তলা বা পায়ের যে কোনো পার্ট আমরা মালিশ করব। অনেকেরই দেখবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পায়ের তলাটা জ্বালা করে, বা এমনিও মাঝে মধ্যেই পায়ের তলা জ্বালা করার একটা সমস্যা থেকে যায়, বা অনেক সময় দেখবেন হাঁটু ব্যথা হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন কারণের জন্য দেখবেন ঘুমও আসে না, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর যদি আপনারা ছোট বাচ্চাদের পায়ে মালিশ করতে পারেন, তাহলে দেখবেন তাদের হাড় খুব মজবুত হবে। কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, কপারের পাত্রের সাহায্যেই মালিশটি করতে হবে, তবেই আমাদের ফল পাওয়া যাবে। কপার আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। মাঝে মধ্যেই আপনারা এই মালিশটি করে নিতে পারেন, এতে আপনাদের অনেকই রিল্যাক্সেশন হবে। আশা করছি টিপসটি আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন রান্নার সময় পেঁয়াজ বা আদা রসুন কেটে থাকি, বা মশলা বাটার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ বা আদা রসুন কাটতেই হয়। তো সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা খুব স্ট্রং থাকে, তাই সেই গন্ধটা না হাত থেকে যায়ই না। যতই আমরা হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুই না কেন, তা সত্ত্বেও দেখবেন সেই উগ্র বাজে গন্ধ হাতের মধ্যে থেকেই যায়। তো আজকে চলুন একটা দারুণ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বাজে দুর্গন্ধ হাত থেকে দূর করার জন্য এখানে নিয়ে নিতে হবে স্টিলের যে কোনো একটা পাত্র, বাটি বা গ্লাস বা চামচ নিলেও হবে। আর হাতের সাহায্যে এভাবে করে শুকনো অবস্থায় জল ছাড়াই ঘষে নিতে হবে, তাহলে দেখবেন হাতের মধ্যে যত উগ্র বাজে গন্ধ সব দূর হয়ে যাবে না ধুয়েই। আশা করছি টিপসটি কাজে দেবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা অনেকেই শীতকালে জল গরম করার জন্য এরকম ধরনের ওয়াটার হিটার রডের ইউজ করে থাকি। এবার দেখুন বন্ধুরা, এই রডটির মধ্যে দেখুন সাদা সাদা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চুন, কারণ জলের মধ্যে চুনের মাত্রা থাকে। আর যার ফলে কি হয়, সেই চুন রডের মধ্যে জমে গিয়ে দেখুন একটা মোটা লেয়ারের সৃষ্টি করে, যার ফলে কি হয়, জল গরম করার সময় না ঠিকঠাক মতো করে জল গরম হয় না, বা জল গরম করতে বসালে অনেক বেশি টাইম লেগে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক কারেন্টেরও অপচয় হয়। আর তাছাড়া দেখুন দেখতেও নোংরা লাগে। তাই এই রডটিকে আমরা ঘষা মাজা বা কোনো পরিশ্রম ছাড়াই কিভাবে পরিষ্কার করব তারই একটি দারুণ উপায়। এখানে দেখুন আমি একটা বালতি নিয়েছি, বালতির মধ্যে কিন্তু জল নেই। আর একটা যে কোনো কাঠের একটা স্টিক নিয়েছি, তার মধ্যে আমি দেখুন ওয়াটার হিটারটাকে হ্যাং করে দিয়েছি। এবার আমি বোর্ডে প্লাগটাকে লাগিয়েছি আর সুইচটাকে অন করে দিলাম। বালতিতে কিন্তু জল নেই, মানে শুকনো অবস্থায় ড্রাই ফ্রমেই কিন্তু আমাদের এই রডটিকে ভালো মতো করে গরম করে নিতে হবে। ভালো মতো রডটা গরম হয়ে গেছে আর সুইচটাকে অফ করে দিলাম। সুইচটাকে অফ করে দেওয়ার পরে দেখুন অন্য একটা বালতিতে আমি ঠান্ডা জল নিয়েছি। তো সেই গরম গরম রডটাকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন জলের আয়রন বা জলের যে চুনের একটা লেয়ার বসে গেছে রডের ওপরে, সেগুলো ছাড়তে শুরু করে দেবে। একবারে ছাড়েনি, তাই আমি রডটিকে আবারও ভালো মতো করে গরম করে নিচ্ছি। ভালো মতো করে গরম করে নেওয়ার পরে আবারও দেখুন সেই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে করে দু তিনবার মতো করে নিতে হবে, তাহলেই দেখবেন একদম ঘষা মাজা ছাড়াই রডটি খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। এই যে জলের যে চুনের দাগ বা জলের যে লেয়ারগুলো, সেগুলো একদম ছাড়তে শুরু করে দিবে, একদম পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তাই কোনো কেমিক্যাল ছাড়াই বা ঘষা মাজা ছাড়াই আমরা খুব সহজে এই পদ্ধতিতে জল গরম করার রডটাকে পরিষ্কার করে নিতে পারবো। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে, মানে এই যে চুনগুলো কি কত সুন্দর মতো করে এই বালতির মধ্যে একদম ছেড়ে বেরিয়ে গেছে। তো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আপনারা এই রডটিকে কিভাবে পরিষ্কার করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখুন বন্ধুরা, যখন আমরা রডটি ইউজ করে নিই, রডটি ইউজ করে নেওয়ার পরে আমরা যে জায়গায় রডটিকে রাখি সেই জায়গাটা দেখবেন অনেক অগোছালো হয়ে থাকে, কারণ দেখুন এত লম্বা তার। তাই তো তার জন্য কি করতে হবে, এই তারটিকে প্রথম ভালো মতো করে গুছিয়ে নেব। আর পরিপাটি করে রাখার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা মোজা। মোজার মধ্যে ঢুকিয়ে দেখুন কত সুন্দর মতো করে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো। এতে কি হবে, রডটা নোংরাও হবে না, ধুলো মাটি নোংরা বুঝতে পারবে না। আর তাছাড়া দেখুন অল্প জায়গার মাধ্যমে আমরা খুব সুন্দর মতো করে এই রডটিকে অর্গানাইজ করে রাখতে পারবো। আর তাছাড়া দেখবেন শীতকাল চলে গেলে সেক্ষেত্রে গরম গরমকালে আমরা এই রডের ইউজ নিয়ে থাকি না, তাই আমরা যে কোনো জায়গায় উঠিয়ে রাখি। সেক্ষেত্রে যখন রাখবেন মোজার মধ্যে ঢুকিয়েই রাখবেন, তাহলে দেখবেন নোংরা হবে না আর খুব সুন্দর মতো করে গুছিয়েও রাখতে পারবেন অল্প জায়গার মাধ্যমে। আশা করছি এই ট্রিকটিও কাজে দেবে। তো বন্ধুরা, আমরা যখন রুটি তৈরি করি তখন আমরা লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়ার মধ্যেই রুটি তৈরি করে থাকি বা রুটি সেঁকে থাকি। কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে বাড়িতে তাওয়া নেই, কারণ অনেক সময় দেখা যায় নতুন নতুন সংসার করলে হাতের কাছে সব জিনিস থাকে না, বা ব্যাচেলার লাইফে রুটি খাওয়ার ইচ্ছে হলে, বা অনেক সময় দেখা যায় পিকনিকে গেছি বা বাইরে কোথাও গেছি সেক্ষেত্রেও যদি রুটি খাওয়ার ইচ্ছে হলে আমরা কিভাবে রুটি তৈরি করব। সেক্ষেত্রে তাওয়া না থাকলে টেনশন করার কোনো প্রয়োজন নেই, নিয়ে নিতে হবে প্রেশার কুকার। প্রেশার কুকারটিকে উল্টো করে দেখুন এভাবে করে গ্যাস ওভেনের মধ্যে বা যে কোনো চুলো বা ওভেনের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে। যেহেতু প্রেশার কুকারের তলার দিকটা দেখুন বেশ চওড়া থেকে একদম তাওয়ার মতো, আর সরাসরি আগুনের হিটটা লাগার কারণে বেশ গরমও হয়ে যায়, যার ফলে রুটি করতে কোনো অসুবিধা হয় না যেমনটি আমি আপনাদের দেখাচ্ছি। তো মাঝে মধ্যে আমরা এইভাবে করে রুটি তৈরি করে নিতেই পারবো তাওয়া না থাকলে। তাই এই ছোট ছোট টিপসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে দেখবেন আমাদের কোনো জিনিসের অসুবিধা হবে না আর খুব সুন্দর নরম রুটিও তৈরি হয়েছে। আশা করছি টিপসটি কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।